ক্লাস ফাইভের চতুর্থ অধ্যায় ভূগোলের পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশের শক্তি সম্পদ, খনিজ সম্পদের পরে যে শক্তি সম্পদ অংশটা আছে সেটা আজকে আমরা পড়ব। শক্তি সম্পদের আমাদের প্রথমেই জানতে হবে যে মানুষের সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা কী পেয়েছি, উন্নত জীবনে কী কী পেয়েছি, যেমন যানবাহন, আলো, পাখা, নানা রকম দ্রব্য, কলকারখানা প্রভৃতি অনেক কিছুই আমাদের আধুনিক হয়ে এগিয়ে যেতে সাহায্য করেছে, অর্থাৎ আমরা সভ্যতার দিকে আরও এগিয়ে গেছি। যেমন যানবাহনের ক্ষেত্রে বলি, আগে যে যানবাহন ব্যবহার করা হতো, এখন দিন যত যাচ্ছে, যত আমরা আরও বেশি আধুনিক হচ্ছি, আমাদের যানবাহন আরও বেশি আধুনিক হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিটা জিনিস, যা যা আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি, প্রতিটা জিনিসই কিন্তু আমরা ক্রমশ আধুনিকতার সঙ্গে সঙ্গে তাকে এগিয়ে নিয়ে চলেছি। কিন্তু প্রতিটা শক্তির একটা সাধারণ জিনিস আছে, যে জিনিসগুলো এই আধুনিক জিনিসগুলোকে পরিচালনা করতে সাহায্য করে। এগুলোকে চালনা করতে প্রয়োজন হয় শক্তির, যে শক্তির সাহায্যে বর্তমান জীবনে বা বর্তমান যুগে সবটুকুকে সচল করে রাখে, সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। কারণ বিদ্যুৎ ছাড়া আমরা কিন্তু একেবারেই ভাবতে পারি না, বিদ্যুৎ না থাকলে অনেক কিছুই আমাদের জীবনে অচল হয়ে যায়। আধুনিক যুগে দেশের কৃষি, শিল্প, খনিজ, পরিবহন সব ক্ষেত্রেই উন্নতির জন্য প্রয়োজন হয় বিদ্যুৎ শক্তির। এই যে বিদ্যুৎ শক্তি বা এই যে শক্তি, এই শক্তিকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রচলিত ও চিরাচরিত শক্তি, দ্বিতীয় হচ্ছে অপ্রচলিত ও অচিরাচরিত শক্তি। প্রচলিত ও চিরাচরিত শক্তি তাহলে কি? প্রচলিত যেটা, অর্থাৎ পদার্থ, প্রচলিত পদার্থ থেকে যেটা সবসময় আমরা পাচ্ছি, এমন কোনো প্রচলিত পদার্থ থেকে যে শক্তি সম্পদ পাওয়া যাচ্ছে তাকে প্রচলিত শক্তি বলে। তাহলে প্রচলিত বা চিরাচরিত শক্তি কি? প্রচলিত পদার্থ থেকে যে শক্তি সম্পদ পাওয়া যাচ্ছে তাকে প্রচলিত শক্তি বলে। প্রচলিত শক্তির কিছু উৎস আছে। উৎস কি? কোথা থেকে এই শক্তিগুলো আমরা পেয়ে থাকি? আমরা পাই কয়লা, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস থেকে, যার থেকে আমরা পাই তাপবিদ্যুৎ তৈরি করতে। অর্থাৎ এই প্রচলিত শক্তিগুলোর মধ্যে যে জিনিসগুলো পড়ে, কয়লা, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস, এর থেকে আমরা আধুনিক জীবনে সাহায্য করে কিভাবে এই জিনিসগুলো? এই জিনিসগুলো আমাদের তাপবিদ্যুৎ তৈরি করতে সাহায্য করে। তেমনই আবার নদীর জলস্রোত বা জলপ্রপাত থেকে তৈরি হয় জলবিদ্যুৎ। অর্থাৎ যে কোনো বিদ্যুৎই কিন্তু আমাদের ভীষণভাবে নানা জায়গায় কাজে লাগে, প্রয়োজনে কাজে লাগে। যেমন তাপবিদ্যুৎ তেমন জলবিদ্যুৎ, তেমনই আবার পারমাণবিক বিদ্যুৎ। ইউরেনিয়াম ও থোরিয়াম থেকে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয়। তাহলে কি থেকে তৈরি হচ্ছে? ইউরেনিয়াম ও থোরিয়াম থেকে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হচ্ছে। অপ্রচলিত ও চিরাচরিত শক্তি তাহলে কাকে বলে? এতক্ষণ আমরা দেখলাম প্রচলিত ও চিরাচরিত শক্তি। তাহলে অপ্রচলিত বা চিরাচরিত শক্তি বলতে কি বুঝছি? অপ্রচলিত এমন এক পদার্থ থেকে যে শক্তি উৎপন্ন হয় তাকে অপ্রচলিত শক্তি বলে। অপ্রচলিত শক্তির উৎস কী কী? যেমন হচ্ছে উষ্ণ প্রসবন,
অর্থাৎ কিছু কিছু জায়গা আছে যেখানে দেখা যায়, আমরা তো নদী লেক কিংবা জলাশয় দেখতেই পাই, কিন্তু এই জলাশয়গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো জল গরম থাকে, অর্থাৎ প্রাকৃতিকভাবেই এর জল গরম হয়, সেই জন্যকে এগুলোকে বলা হয় উষ্ণ প্রসবন। তাহলে উষ্ণ প্রসবনকে কেন্দ্র করে ভূতাপ শক্তি উৎপাদন করা হয়। এরপর গোবর গ্যাস ও আবর্জনা থেকে জৈব শক্তি উৎপন্ন করা হয়। এগুলো সাধারণত দেখতে পাওয়া যায় গ্রামাঞ্চলে। গোবর গ্যাস হচ্ছে, আমরা জানি যে গোবর কী জিনিস, সেটা একটা ফেলে দেওয়ার জিনিস যেখান থেকে গ্রামাঞ্চলে অনেক রকমভাবে মানুষ সেগুলোকে ব্যবহার করে থাকে, অর্থাৎ উনুন জ্বালানোর ঘুঁটে তৈরি করে। আবার এই যে গোবর গোবর জমিয়ে রেখে বা আবর্জনাকে এই যে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এর মধ্যে জমিয়ে রেখে এর যে একটা পচা গন্ধ বেরোয়, এটা একটা গ্যাস বেরোয়, এর সেই গ্যাসকে কাজে লাগিয়ে জৈব গ্যাস শক্তি উৎপন্ন করা হয়। এরপরে যে শক্তি সেটা হচ্ছে বায়ু প্রবাহের সাহায্যে বায়ু প্রবাহ শক্তি উৎপাদন করা হয়। কী দিয়ে তৈরি করা হয় এই বায়ু প্রবাহ শক্তি? সেটা হচ্ছে বায়ুকল, বা যেটাকে আমরা উইন্ডমিল বলে থাকি। এই বায়ুকল যখন যেভাবে হাওয়া বয় এটা চলতে থাকে, যখন হাওয়া জোরে হয় এটা চলে, এবং এর মাধ্যমে কী হয়, একটা শক্তি উৎপন্ন হয়। সাধারণত গ্রামাঞ্চলে এই শক্তি থেকে চাষি ভাইরা তাদের জমিতে জল দেবার ব্যবস্থা করে। কীভাবে করে সেটা? এই প্রচলিত শক্তি যেটা, এই যে বায়ু শক্তি বা বায়ু প্রবাহ শক্তি যেটা পাচ্ছে বা পাচ্ছি, তার থেকে তারা তাদের সেই জমির যে পাম্প আছে সেটাকে চালায়। আমরা তো বিদ্যুৎ দিয়ে চালাই, তেমনভাবে সেখানে কৃষকরা কী করে গ্রামাঞ্চলে বড় মাঠের মধ্যে হয়তো তাদের সেই পাম্প চালানোর জন্য, সেই জলের পাম্প যেই জলটা জমিতে জল দিতে সাহায্য করবে চালাতে, তারা এই শক্তিকে ব্যবহার করে থাকে। সেই জন্য এই জাতীয় শক্তিগুলো সাধারণত একটু আমরা যেখানে গ্রাম বেশি দেখা যায়, অর্থাৎ ধুধু মাঠ যেখানে এখনও বড় বসতি গড়ে ওঠেনি, সেই সব জায়গায় এই শক্তিগুলো কাজে লাগানো হয়। সমুদ্রের জলস্রোত থেকে জোয়ার ভাটা শক্তি উৎপাদন করা হয়। অর্থাৎ আমরা জানি জোয়ার বা ভাটা, জোয়ার বা ভাটা কি? সমুদ্রে একটা সময় দেখা যায় যে জল অনেকটা বেড়ে যায়। যদি আমরা সমুদ্রের ধারে দেখি, সারাদিন আমরা সমুদ্রকে যদি কখনো খেয়াল করি, দেখব যে কোনো একটা সময় আছে যখন জল বেড়ে একেবারে আমাদের কাছে চলে এসছে, আবার কখনো বা দেখা যায় জলটা অনেকটা দূরে চলে গেছে, অর্থাৎ বালিয়াড়িটা অনেকটা দেখা যাচ্ছে, আমাদের বালি দিয়ে হেঁটে সমুদ্রের অনেকটা কাছে, মানে অনেকটা গিয়ে তারপরে সমুদ্রের কাছে আমরা পৌঁছাতে পারি। তাহলে এই যে তখন জোয়ার হয় বা ভাটা হয়, এর থেকে একটা শক্তি উৎপন্ন হয়, কারণ এই সময় জলের খুব একটা টান থাকে, এই টান থেকে একটা শক্তি উৎপাদন করা হয়। মানুষ তাহলে সব রকম জিনিস থেকেই কিন্তু শক্তি উৎপাদন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আধুনিক জীবনকে সুন্দর করে তোলার জন্য। এছাড়া একটা বিশেষ শক্তি যেটা ছাড়া আমাদের চলেই না, সব শক্তির মূল শক্তি, সেটা হচ্ছে সৌরশক্তি, অর্থাৎ সূর্যের আলো থেকে সৌরশক্তি উৎপন্ন করা হয়। কিভাবে হয়? সূর্যের যে আলো, এগুলো শুধু গ্রামাঞ্চলে নয়, আমাদের শহরাঞ্চলেও কিন্তু সৌরশক্তিকে কাজে লাগানো হচ্ছে, কারণ সূর্যের আলো আমরা সর্বোচ্চ পাই। এখনকার দিনে স্ট্রিট লাইট যেগুলো হয় সেই রাস্তার আলোতেও সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে। একটা করে সৌরশক্তির জন্য একটা প্যানেল থাকে, যে প্যানেলের মধ্যে সূর্যের আলোটাকে এই প্যানেলে স্টোর করে রাখা হয়, জমিয়ে রাখা হয়, এবং যখন রাতের বেলা বা যখন সূর্যের আলোটা থাকে না, তখন আমরা এই সৌরশক্তিকে, স্টোর করার শক্তিকে ব্যবহার করতে পারি। আমাদের আলো জ্বালি, পাখা জ্বালাই, নানা রকম কাজে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রধান একটা উৎস সূর্য, যার থেকে আমরা এই সৌরশক্তি পেয়ে থাকি। এরপর আমরা দেখব চিরাচরিত শক্তি। চিরাচরিত শক্তির মধ্যে পড়ে তাপবিদ্যুৎ কেন্দ্র। কয়লা ও খনিজ তেল পুড়িয়ে যে তাপ শক্তি উৎপন্ন হয় তাকে তাপবিদ্যুৎ বলে। এর আগেই আমরা পড়েছিলাম
প্রচলিত শক্তি যে জায়গায় ছিল, অর্থাৎ প্রচলিত বা চিরাচরিত শক্তি তো একই জিনিস, সেখানে আমরা দেখেছিলাম প্রথম পয়েন্টটাতেই যে কয়লা বা খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস থেকে কী তৈরি হচ্ছে, তাপবিদ্যুৎ তৈরি হচ্ছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে সেই তাপবিদ্যুৎ শক্তি তাহলে আমরা দেখছি কয়লা বা খনিজ তেলকে পুড়িয়ে সেই তাপ শক্তি উৎপন্ন করা হচ্ছে, একেই আমরা বলছি তাপবিদ্যুৎ। কোথায় পাওয়া যাচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্র, আমরা কোথায় দেখতে পাই? আমাদের পশ্চিমবঙ্গে। কোথায় দেখতে পাই? আমাদের রাজ্যে বর্তমানে 12টি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেগুলিকে মানে সেগুলো হচ্ছে কলকাতা, ব্যান্ডেল, টিটাগড়, ফারাক্কা, গৌরীপুর, সাঁওতালডিহি, রকেশ্বর, কোলাঘাট, মেজিয়া, বজবজ, ফারাক্কা, হলদিয়া, এইসব হচ্ছে সবকটাই তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম। আর আমাদের জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা হচ্ছে ফারাক্কা। এরপর আমরা দেখব আমাদের যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলো প্রত্যেকটার যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, কলকাতা, ব্যান্ডেল, টিটাগড়, ফারাক্কা, গৌরীপুর, সাঁওতালডিহি, বক্রেশ্বর, কোলাঘাট, মেজিয়া, বজবজ বা হলদিয়া, এদের মধ্যে সাধারণত সবচেয়ে বেশি যেখানে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটা হচ্ছে ফারাক্কা। এই ফারাক্কায় কিন্তু আমরা দেখতে পাই জলবিদ্যুৎ কেন্দ্র আছে বা গড়ে উঠেছে। তাহলে এরপরে আমরা দেখব জলবিদ্যুৎ কেন্দ্র। জলবিদ্যুৎ কেন্দ্র বলতে কি, পশ্চিমবঙ্গের কয়েকটি নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে। এই জলাধার থেকে জলস্রোতের সাহায্যে টারবাইন ঘুরিয়ে ডায়নামোর সাহায্যে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। অর্থাৎ পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেখান থেকে পাহাড় থেকে জল পড়ছে খুব স্রোতে, অর্থাৎ অনেকটা উঁচু অংশ থেকে জল পড়ছে, বা যেখানে নদীতে অনেকটা জল সারা বছর থাকে, এবং সেখানে কি করা হচ্ছে, বাঁধ দেওয়া হচ্ছে। বাঁধটা দেওয়া হচ্ছে নানান কারণে বাঁধ দেওয়া হয়, যাতে আশেপাশের জায়গা যখন বর্ষাকালে জল নদীতে ভরে যাবে যেন সেখানে ডুবে না যায়। কিংবা আমরা দেখতে পাই ফারাক্কার ক্ষেত্রে দেখতে পাই যে সেখানে রাস্তা তৈরি হয়েছে বা ট্রেন লাইন তৈরি হয়েছে সেই বাঁধের উপর দিয়ে। সেখানে জল, যেখানে বাঁধ পড়ে যাচ্ছে, জলের একটা তোর তৈরি আছে নদীর মধ্যে, সেখানে যদি আটকে দেওয়া হয় তখন সেখানে একটা বিরাট বাধা পেয়ে সেখানে একটা শক্তি উৎপন্ন হয় জলের। সেখানে টারবাইন ঘুরিয়ে এই শক্তির মধ্যে এই জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের কোথায় আমরা দেখতে পাচ্ছি এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো? দার্জিলিংয়ের সিমলাকপম, এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য কেন্দ্র হচ্ছে জলঢাকা, ম্যাসাঞ্জোর, ছোটরঙ্গিত, বালিখোলা, রংপুর, মাইথন, বালাসন প্রভৃতি। এবার হচ্ছে অচিরাচরিত শক্তি, অর্থাৎ সৌরশক্তি। অচিরাচরিত শক্তির আরেকটা কথা বলতে গেলে আমরা বলবো, চিরাচরিত শক্তিগুলো আমরা পাই সাধারণত এই যে কয়লা, খনিজ তেল, এগুলো পাচ্ছি, এগুলোও যেমন আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, তেমনই আবার অচিরাচরিত শক্তিও কিন্তু আমরা প্রাকৃতিকভাবে প্রকৃতি থেকেই পাচ্ছি। কিন্তু সৌরশক্তি কিংবা বায়ু শক্তিকে আমরা, জৈব গ্যাসকে আমরা ব্যবহার করছি আমাদের মতো করে, আবার এই কয়লা কিংবা খনিজ তেলকে আমরা কিন্তু মাটি খুঁড়ে এগুলোকে পেয়ে থাকি, সবই কিন্তু প্রাকৃতিক উপায়ে আমরা পাচ্ছি। এখানে আমরা সৌরশক্তি সম্বন্ধে বলতে গিয়ে দেখব পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে যে তাপ শক্তি পাওয়া যায় তাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, একেই আমরা বলছি সৌরশক্তি। বর্তমানে গ্রামে ও শহরে বিভিন্ন ক্ষেত্রে সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে। সৌরশক্তি দিয়ে কী কী চলে? আমি আগেই বললাম যে সূর্যের আলোকে একটা প্যানেলের মধ্যে কী করা হয়, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এইরকম বড় বড় প্যানেলের মধ্যে সূর্যশক্তিকে স্টোর করে রাখা হয়। অর্থাৎ সূর্য যখন
ওঠে বা দিনের আলো যখন থাকে সেই আলোকে এই প্যানেলগুলো স্টোর করে রাখতে সাহায্য করে। এবং যখন আমাদের এই শক্তিটার প্রয়োজন হয়, যখন সূর্যের আলো আমরা পাই না, তখন সেখানে আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে আমাদের পাখা আলো জ্বলতে সাহায্য করে। এমনকি রান্নার কাজেও এই সৌরশক্তি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ রান্নার কাজে কীভাবে হচ্ছে, সেখানে ওই হিটারের মতো কোনো একটা জিনিস তারা ব্যবহার করে রান্নার কাজে, সেখানে এই সৌরশক্তিকে তারা ব্যবহার করে থাকে। কোথায় আমরা দেখতে পাই এই সৌরশক্তিগুলো? সাধারণত আমরা দেখতে পাই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় সৌরশক্তি নিয়ে গবেষণা চলছে। ধাপাতে সোলার এনার্জি পার্ক তৈরি হয়েছে। এবার চলে যাই আমরা বায়ু শক্তিতে। বায়ু শক্তি হচ্ছে এই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা সম্ভব হচ্ছে। সেই বিদ্যুৎ দিয়ে কৃষিকাজে জলসেচ করাও হচ্ছে। আমরা কোথায় পাচ্ছি এই জাতীয় বায়ু শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে সেই জিনিসগুলো আমরা মানে আমাদের এখানে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় দেখতে পাই? এই জাতীয় উইন্ডমিল বা বায়ুকল সুন্দরবনে সাগরদ্বীপ ও ফেজালগঞ্জে বায়ুকলের সাহায্যে বায়ু শক্তি উৎপন্ন করা হয় বা উৎপাদন করা হয়ে থাকে। জৈব গ্যাস শক্তি, পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে গোবর থেকে শহরাঞ্চলের বিভিন্ন আবর্জনা থেকে জৈব গ্যাস শক্তি উৎপন্ন করা হচ্ছে। গ্রামাঞ্চলে গোবর কেন বলল? কারণ শহরাঞ্চলে সাধারণত আমরা গরু পুষি না, তাই তো? আমাদের এখানে সেই সুযোগটা হয় না, কিন্তু গ্রামের লোকেরা গরুকে কাজে লাগায় নানাভাবে। যেমন চাষের কাজে লাগায়, তেমনই আবার গরুর থেকে দুধ পায়, সেগুলো বিক্রি করে নানাভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে। সেই জন্যই কিন্তু পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে গোবর থেকে এই জৈব গ্যাস শক্তি পাওয়া যায়। আর আমাদের এখানে শহরাঞ্চলে তাহলে কী থেকে পাওয়া যাচ্ছে? শহরাঞ্চলে আমরা যে আবর্জনা, অর্থাৎ এই যে আনাজের খোসা কিংবা নানা রকম প্রাকৃতিক যে আবর্জনা, সেগুলোকে তো নিয়ে যায়, জানো, দিনের বেলা সকালবেলা এসে আমাদের কাছ থেকে আবর্জনাগুলো নিয়ে যাচ্ছে। তো কী করছে? এগুলোকে নিয়ে গিয়ে এগুলো একটা জায়গায় ওরা পাঠাচ্ছে এবং সেখান থেকে নিশ্চয়ই কোনোভাবে রিসাইকেল হয়ে কোনো না কোনো কাজে তারা ব্যবহার করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাকে কী করা হচ্ছে। শহরাঞ্চলে বিভিন্ন যে আবর্জনা জোগাড় করা হচ্ছে সেগুলো জৈব গ্যাস শক্তি উৎপন্ন করতে সাহায্য করছে। কোথায় পাওয়া যাচ্ছে? গ্রামাঞ্চলে বহু জায়গাতেই এই জৈব গ্যাস শক্তি উৎপন্ন করা হয় এবং তার ব্যবহার করা হয়। এই শক্তি দিয়ে বিভিন্ন স্থানে রান্নার কাজ ও আলো জ্বালার কাজ করা হয় বা এখনও হচ্ছে। এছাড়াও বক্রেশ্বরে ভূতাপ শক্তি, সুন্দরবনে দুর্গাদোয়ানি খাড়িতে জোয়াল ভাটা শক্তি ও বাঁকুড়ার ধানের তুষ থেকে বিদ্যুৎ শক্তি। দেখতে পাচ্ছ যে শক্তিগুলো বলেছি সেগুলো ছাড়াও কিছু শক্তির কথা এখানে বলেছে। বক্রেশ্বরে ভূ তাপ শক্তি, সুন্দরবনে দুর্গাদোয়ানি খাড়িতে জোয়াল ভাটা শক্তি ও বাঁকুড়ার ধানের তুষ থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ শক্তি, যেটা গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে ব্যবহার করা হচ্ছে। এই শক্তির উৎপাদনগুলো কম খরচে অথচ সহজে পাওয়া যাচ্ছে, অর্থাৎ মূলধন খুব কম লাগছে এইসব শক্তিকে কাজে লাগাতে। তাছাড়া এই শক্তিগুলো দূষণ সহজে ঘটাচ্ছে না, সেই জন্য পৃথিবীতে এই যে জিনিসগুলো দিয়ে তৈরি হচ্ছে শক্তিগুলো, সে তার উৎসও কিন্তু পৃথিবীতে কখনো কমে যাচ্ছে না। এবার আমরা দেখব যে চিরাচরিত শক্তি ও অচিরাচরিত শক্তি আমরা কোথায় পাচ্ছি, তার উৎস কী। উৎস হচ্ছে চিরাচরিত শক্তির উৎস কী? কয়লা, খনিজ তেল, জলধারা, পারমাণবিক দ্রব্য। আর তেমনই অচিরাচরিত শক্তির উৎস কী? সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়াল ভাটা, আবর্জনা। প্রকৃতি, অর্থাৎ এগুলো আমরা যে পাচ্ছি সেগুলো
প্রকৃতি থেকে পাচ্ছি প্রত্যেকটা জিনিস আমি তোমাদের আগেই বলেছি, তাহলে এগুলো কি কোনোদিন শেষ হয়ে যেতে পারে? সেটা কি চিরাচরিত শক্তি একদিন শেষ হয়ে যেতে পারে, অর্থাৎ কয়লা খনিজ তেল যেখানে আমরা কয়লা খুঁজছি সেই জায়গায় কিন্তু একটা সময় কয়লা শেষ হয়ে যায়, তখন আবার অন্য জায়গায় কয়লার খোঁজে কয়লার খনি সেখানে খোঁড়া হয়, তেমনই তেলের ক্ষেত্রেও হয়। কিন্তু অচিরাচরিত শক্তি অর্থাৎ যেটা সৌরশক্তি কিংবা বায়ু শক্তি কিংবা আমরা দেখতে পাচ্ছি যেটা জৈব গ্যাস শক্তি, এগুলো কিন্তু কখনোই শেষ হবার নয়, অর্থাৎ এগুলো সৌরশক্তি তো আজীবন সবসময় আমরা পাচ্ছি, তেমনই বায়ুও চলছে যেটা শেষ হবার নয়। পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে? চিরাচরিত শক্তি থেকে প্রচুর পরিবেশ দূষণ হচ্ছে, তেমনই চিরাচরিত শক্তি থেকে কখনোই কোনো দূষণ তৈরি হচ্ছে না। ব্যয় অর্থাৎ কতটা মূলধন লাগছে এই শক্তিগুলো তৈরি করতে, চিরাচরিত শক্তিগুলোর ক্ষেত্রে ব্যয় বেশি হচ্ছে, আর অচিরাচরিত শক্তিগুলোর ক্ষেত্রে অপেক্ষাকৃত ব্যয় কম হচ্ছে। প্রযুক্তি প্রচলিত উন্নত পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে, তেমনই সর্বাধুনিক যেটা প্রযুক্তি অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সেটা ব্যবহার করা হচ্ছে। আর গুরুত্ব কি এগুলোর, এই শক্তিগুলির গুরুত্ব কি? বর্তমানে চিরাচরিত শক্তির চাহিদা প্রচুর, তেমনই আবার ভবিষ্যতে চিরাচরিত শক্তি উৎপাদনের সংরক্ষণের জন্য এই শক্তির চাহিদা বেশি হবে, অর্থাৎ চিরাচরিত শক্তিকে ব্যবহার করতে গেলে অচিরাচরিত শক্তির প্রয়োজন হবে। অর্থাৎ আমরা আজকে দেখলাম যে শক্তি সম্পদের ক্ষেত্রে যা যা আমরা পড়েছি, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি, সেগুলো প্রত্যেকটা জিনিস কিভাবে উৎস হচ্ছে, প্রকৃতি বা পরিবেশ দূষণ বা ব্যয় বা কিভাবে আমরা একে প্রযুক্তিতে কাজে লাগাচ্ছি বা তার গুরুত্ব কি, সেগুলো আমরা প্রত্যেকটা আজকে দেখলাম।